বলবো বলবো নিশ্চয় বলবো হয়ে যাক না ভাষণ যাত্রা হয়ে গেলে সিধে কথা বলে দেব বেহুলা সাজছে সাজ ঘরে এক পাল ফসকে লক্ষ ছড়াম তার মাঝখানে বাহাতে আয়না ধরে ডান হাতে কপালে টিপ নাগাচ্ছে নাগিয়ে দাও চিন্তা কর নাগিয়ে দাও আর করছেন কেন সঞ্জে থেকে মেয়ে আছে নাগুলা চট পাতে বসে আছে এ বলল কা ছেলে কাঁচে রে দুধ দে ওকে দুধ দে ও জোটা হে তুই এখনো সাজলি নাই তা কার পার করবি তুই পার পার আমি করব নাই কি করে করবি পিসিডান বাবুর পাট কাছে কাছে তোর গা গত ব্যথা হয়ে গেছে দাদু তা যাসনি কেন যাসনি কেন আমার গাছে এই মতি কাটা মাল এক পো খেলে না একদম চাঙ্গা হয়ে উঠতে দাদু এবার সাইতে থেকে কেষ্ট যাত্রা দল আইছিল এই দলের বিন্দে আমার মাল খেয়ে কি গানটাই না করলো রে জটা আদুরি বেহুলার পাঠ করছে বলে তোর আগ হচ্ছে আগ হবে না আগ হবে না দাদু ওই একপাল পুরুষের মধ্যে মাত্র একটা মেয়ে কাজটা কি ভালো হচ্ছে দাদু না না একদম ঠিক হচ্ছে না একদম না এই যেতুই হোক মেয়ে মানুষ তো একশো বার নিশ্চয় এত করে হারামজাদিকে মানা করলো তবু ছুরি শুনলে নাই এই তুমি বলো দাদু ওই আগুনের পাশে ঘি থাকলে কি হয় ঘি গলে যায় তুমি আদুরিকে শাসন করে দিও দাদু বিয়ে হলে তো আমি এই পাড়া দিয়ে রাস্তাই দেবো না কেনে আসছে তুমি কখন আসতে দেবি নাই তাহলে তো তোমার সঙ্গে দেখা হবে না চাচা তাও তো বটে এ এ জটা নিশ্চয় আসতে দিতে হবে এ বিয়া করেছে বলে নট সাহেব হয়ে গেছে বলি আমার লাতনি সাজে সকালে আতে দুপুরে যখন খুশি আসবে তা তোর বাপের কি না পয়সায় বল ছাড়িয়ে দে দাদু আদুরি কি বিয়ে হয়ে গেছে যা মহল্য বিয়া আবার কবে হইল সম্বন্ধই হয় নাই বুঝেছি তাহলে জটা ভাই তুমি আজে বাজে কথা বলছো কেন কখনো বলবি না তোমরা তোমরা সব ঝগড়া বন্ধ করো তোমরা চুপ দিয়ে বসো ভালো আমাদের ভাষা যাতে এখনই আরম্ভ হবে ঘন্টা সব পড়ে গেছে ঘন্টা দে সেই জন্য জলানিতে যাইবে হুলা পদ্ম দিঘির ঘাটে গো জলানিতে যাইবে হুলা পদ্ম দিঘির ঘাটে গো বাঁকাকে তার মাটির কলসি ডান কাঁধে তার গামছা গো আমরা মেয়ে মানুষ তা তো দেখতে পাচ্ছি তবে কিষান নাকি কি বলছো আমি বলছি যে তুমি কে আমি সাইবেনেছি বেহুলা বেহুলা তুমি কে তা তো বললে না আমি জান খোদা করে ছেলে লক্ষিন্দর হ্যাঁ
আমার ওয়াইফ বলে হ্যাঁ
না হঠাৎ করে এদের আনন্দটুকু মাটি করে দিলেন কেন? আর বলবেন না স্যার, ওই শিবেরাই তো যত নষ্টের মূল, দেখতে থাকে কিন্তু ওই ভদ্রলোকের মেয়ে দিয়ে এলেন কোথা থেকে? কেন মিস্টার গাঙ্গুলি ভদ্রলোক নন? আমি মারবো বলে মারিনি, বাখারিটা তুলেছিলাম আমি মহিম গাঙ্গুলির মাথাটাকে চেপে। কই কিন্তু দেখে গেল ওই মদনার মাথা? কই সাথে মহিম গাঙ্গুলি কোথায়? তুই তো গাড়ি করে কথা বলবেন না বলে দিচ্ছে। আপনি ওকে অ্যারেস্ট করবেন না, মিথ্যে, ওর বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে। ও তুমি এখানে আছো, তুমি থাকতে মিথ্যে অপরাধে বলি হচ্ছিল ওই লোকটা? আমি কিছুই জানি না, শোনো না, তুমি সব জানো। দাদা মদনকে যুধিষ্ঠির মানুষকে যখন মিথ্যে কথা বলতে বলছিল তখন তুমি কোথায় ছিলে? অফিসে। দারোগা বাবু আপনি ফিরে যান, দাদা আমাদেরকে মিথ্যে কথা বলেছে। ওই লোকটা কোনোদিন আমাকে অশ্লীল কথা বলেনি, আমার দিকে মুখের দিকে তাকায়নি, ও সম্পূর্ণ নির্দোষ। হিজ ফুললি ব্লেমেস। তাহলে মদনের মাথাটা অন্য কারণে ফেটেছে। কারণটা কি? কারণটা খুঁজে বের করা আপনার ডিউটি, আমার নয়। যদি আমি আদুরি ও মদনকে জিজ্ঞাসা করে জেনে এসেছি। ছোট লোকের বাচ্চারা তোকে মিছে কথা বলেছে। আর তুমি কেমন ভদ্রলোক দাদা, যে দাদা বোনের নামে মিথ্যে কলঙ্ক দিয়ে একটা নির্দোষ লোকের পেছনে পুলিশ লিয়ে দেয়? চিত্রা, চিত্রা সত্যি কথা বলতে ভয় পায় না দাদা, সে যা বলে সামনাসামনি বলে। তোমার মতো পেছন থেকে ছুরি মেরে শত্রু মারতে চিত্রা কখনো শেখেনি। এই এতগুলো লোকের সামনে দাদাকে অপমান করছো, এ আবার তোমার কোন দেশে শিক্ষা? সারা শহরে কলেজে লেখাপড়া করে হাজার কায়দায় শাড়ি পড়তে শিখেছো, অথচ গুরুজনদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটা তুমি শেখোনি। কি হলো রে, কোথায় থাকলো তোর সম্মান? বলি গেল তো অপমান করে। এমনি অপমান যদি 10 বছর আগে করতে দাদা, তাহলে আজকের এই অপমান আমাকে সহ্য করতে হতো না দাদা, সহ্য করতে হতো না। চিত্রা ঠিক কথাই বলেছেন মহিলা, প্রত্যেক মানুষের হৃদয়ের কোণে লুকিয়ে থাকে সত্যের আলো। লোভ, লালসা, আত্মসুখের কালো অন্ধকার যতই সেই সত্যের আলোকে নিভিয়ে দিতে চাক না কেন, সেই সত্যের আলো একদিন নিভিয়ে দেয় মানুষের মনের কালো অন্ধকার, কালো অন্ধকার, কালো অন্ধকার। মাছটাকে চারে এলো গাছতে পারলাম না, বলি ভালো কথা মনে করিয়ে দিয়েছেন মশাই। বলি মাছের সঙ্গে কিছু সরু চাল, আমি বাসমতি চাল যদি পাঠিয়ে দেন। বলে আমার ওয়াইফ কিন্তু চেনেন না, বড় বড় আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ইন্দ্রটাকে সরিয়ে দিয়ে শিবের একদিকের পাঁজরটা আমি ভেঙে দিয়েছি, যেমন করে হোক
তার অনেক দিকের আসছেন এই চাল মাছ মোজা কাঁঠাল আর তার সঙ্গে এখান থেকে দুটো নেওয়া গোটা তাজা মুরগি আপনার কাছে পাঠিয়ে দেব আপনি শুধু দয়া করে আমাকে একটু দেখবেন মুরগি কিনব আমি একটা নয় দু দুটো তাজা মুরগি ওই কাল সকালে হাসি মুখে বলবে তুমি দেখছি তোমার বাবা কেউ সাবিত্রী তোমাকে পেয়ে আমি ধন্য তোমার কপালেই আজ আমার এত সুখ চাকরিটাও পার্মানেন্ট হয়ে গেছে একটা প্রমোশনও পেয়েছি আর একটা প্রমোশন পেলেই অসীমের সঙ্গে আমার সেম পজিশন কিন্তু ওখানে থাকলেই আমি থেমে থাকতে চাই না আমি আরও উপরে উঠতে চাই ম্যানেজার জেনারেল ম্যানেজার আরও আরও অনেক উঁচুতে আর আর সেই জন্যই তো একটা আজ একটা পার্টিতে আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি কিন্তু কখন যাবে ব্রাদার পার্টি শেষ হয়ে গেলে ও সরি বডি আমি ভেবেছিলাম ইন্দ্র একা আছে তাই না ঠাকুরপো সর্বনাশ স্বামী দেবতার নাম ধরে ডাকছেন নরকে যাবার ভয় নেই না না মিসেস সাবিত্রী ব্যানার্জি ওসব সুপারস্টিশন মানে না ইন্দ্র কাল একটা এফিডেভিট ফর্ম আনিয়ে দেবে তো কেন আমার পচা পৌরাণিক সাবিত্রীর নামটা চেঞ্জ করে আমি এফিডেভিট করে চেঞ্জ করে নেব তা বৌদি নতুন নাম কি হবে আইভি না 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 আমার পুরনো নামের সঙ্গে নতুন আইডিয়া পাঞ্চ করে আমার নাম হবে শান্তি ইন্দ্র কি রে কি বলেছিলাম যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন তা না হয় পেলাম কিন্তু তুই এত লেট করলি কেন লেট করলাম মানে ও হ্যাঁ 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 গাড়িটা পার্কিং করে আসতে আমার লেট হয়ে গেল আসলে কি জানিস তো তোর এখানে গাড়ি রাখার জায়গা নেই বাড়ির সামনে রাখলে পুলিশ ঝামেলা করবে তাই এবার ভেবেছি আর তোর এখানে গাড়ি নিয়ে আসবো না বুঝলি তো তুই যখন বাড়ি করবি গাড়ির গ্যারেজ করবি তখন না হয় দেখা যাবে এই কি ভাবছিস অসীম তুই একটা বদ্ধ পাগল কেন বলতো এই বাড়ি গাড়ি করার কথা বললি না তাই বললাম আর কি আরে ঠিকই বলেছি তো কলকাতায় গাড়ি বাড়ি করাটা বিরাট কিছু ব্যাপার নয় রে ভাই বিরাট কিছু ব্যাপার নয় নন গাড়ি বাড়ি তুই তো অ্যাটলিস্ট করতেই পারিস হ্যাঁ কি করে প্রথম কথা হচ্ছে মাইনে তো তুই কম পাস না আর দ্বিতীয় কথা হলো ব্যাংকে মিনিমাম অলওয়েজ 50 লক্ষ টাকা জমা থাকে আর তৃতীয় কথা হলো গায়ের মাঠের জমিগুলো ফর নাথিং শিবদা একা ভোগ করছে সেগুলো বিক্রি করলে তো মিনিমাম 10-15 লক্ষ টাকা তুই পেয়ে যেতেই পারিস অসীম আরে বাবা তুই যখন গায়ে ফিরবি না তখন তোর ভাগের অর্ধেক জমি অ্যাটলিস্ট বিক্রি করতেই পারিস তুই এখনো গেঁয়েও থেকে গেছিস রে ভাই তুই এখনো গেঁয়েও থেকে গেছিস আরে মানুষ পয়সার জন্য কি না করতে পারে এমএ বিএ পাস করে কত বেকার ছেলে মেয়েরা বয় বেয়ারে চাকরি করছে লেখাপড়ার কথা শুনলে নমসেন্সের মাথা খুলে যায় ও বেটাকে দিয়ে আর কোনো কাজ হবে না নতুন বাড়ির মতো নতুন গাড়ির মতো নতুন আই মিন নতুন সার্ভেনেও তো চাই নতুন বাড়ি আরে দাদার চিঠির জবাব দিতে আমি একদম ভুলে গেছি ঠিক আছে পার্টি থেকে ফিরে এসে কিন্তু আমি চিঠিটা রাত্রিতে লিখে রাখবো কাল কাল সকালে ফার্স্ট আওয়ারে এই চিঠিটা পোস্ট করে দিয়ে আসবো আপনারা আসুন বৌদি আমি গাড়ি দাঁড় করাচ্ছি ইন্দ্র হ্যাঁ বল আলো জেলে তুই কি করিস বউকে প্রেমপত্র লিখিস নাকি
কিলো চলো হ্যাঁ চলো এই নো এই নন্সেন যা ভাগ এখান থেকে আর কফি না সময় নেই গেট আউট আই সে গেট আউট আচ্ছা তো এই নো কি এত ভাবছো বলো তো আরে চলো আরে টাইম হয়ে আসছে 3টে বেজে 47 12টা 7 করলে সে ট্রেনে চেপেছিলাম চাবলে কি হবে ট্রেনটা ব্যান্ডেলে আধ ঘন্টা দেরি করলো বাবা পুডলিটা ডাস্টবিনে ফেলে দিও ইন্দ্র এমন করে কতদিন কাঁদছিস বাবা ঘোমটা না দিয়ে যে বাড়ি থেকে বেরোতো না কপালে মস্ত সিঁদুরের টিপ দেখে যাকে মনে হতো সাক্ষাৎ লক্ষ্মী সেই তুই আজ বাবা তোর পরনে আজ এই পোশাক না হেসে যে কথা বলতে পারতো না তার চোখে আজ আমি ভাবতে পারছি না আমি চিন্তা করতে পারছি না এই আমার মেয়ে সাবিত্রী আজকাল কলকাতার কলেজে পড়া মেয়ে চিত্রাজ ছোটবেলায় তুমি তোমার বাবার সাথে আমাদের পাড়ায় মাছ কিনতে আসতে আর তোমাকে দুব্বো ঘাস বলে আগাতাম আগাতাম নয় রাগাতাম রাগাতাম ওখানে বসবি না বলে দিচ্ছি নাও এবার করো এখানে শিউ ভাই আসেনি আসেনি তাও গেল কোথায় আমাকে বললে ভিডিও সাহেব এখানে আসতে পারেন কামাল ভাই তুমি এখান থেকে যাও তো ওদের পড়ার ক্ষতি হচ্ছে এক মিনিট না এক মিনিট নয় যদি কারো কিছু কথা বলার থাকে পরে বলবে মামুন সাফল কোথায় ছিল এতক্ষণ আমি বেরিয়ে যাও বলছি আর ওকেও যেতে বলো চলো শিখবো হ্যাঁ আরে যাবো তো বটে এই যাবো না তো কি মাস্টারমণি গেছে লেখাপড়া শিখবো নাকি শোন ওকে বল কিছু ঝুড়ির দরকার আছে তাই সে কথা কি তুমি নিজে আমাকে বলতে পারছি না কামাল ভাইকে মাঝে রাখবার কি দরকার ছিল এই তোমাদের কার কার বাড়িতে ঝুড়ি আছে আমাদের বাড়িতে
শোনো, কাল সকালে ওই ঝুড়িগুলো সমিতি ঘরে পৌঁছে যাবে, কেমন? আর কিছু বলার আছে? থাকলে বলবো না, সালাম আমন স্যার সঙ্গে আবার কথা বলি। এখানে দাঁড়িয়ে মুখ খারাপ করলে আমি কিন্তু ঠিক আছে সালা, এখানে আর থাকবোই না, কিন্তু আসল কথাটা তোর সালা ভুলে বেরিয়ে যাচ্ছে। এই যতবার ভাবছি সালা ওই কথাটা বলবো না, ততবার সালা শিব ঠাকুর মায়াকার মায়াকার ল কমল চ লয়কার চলে আ অন্তস্থ যাচ্ছে। তাই রাগ করো না, তুমি গায়ের কাজ করছো বলে শিবাই খুব খুশি। খুশির কি আছে, গাটা কি ওরা একা? না তা নয়, মানে মানে আমি জানতে চাই না। তুমি দয়া করে বিদায় হও, আর তোমাদের ওকে বলে দিও এই দুব্বু গাঙ্গুলি কার খুশি অখুশি ধার ধারে না। বাহ চমৎকার। কি চমৎকার? নরম মাটির বুকে ওগো শ্যামল দুর্বলতা, তোমায় দেখে কাটু সবার মনে দুর্বলতা, সবার মনে দুর্বলতা। খুশি হয়েছে তবে আর কি, আমার মাথাটা কিনে নিয়েছে। আজকের মতো তোমাদের ছুটি, কাল সকাল সকাল আসবে। আর শোনো, তোমাদের ওই গ্রাম থেকে অনেক লোককে পড়তে নিয়ে আসবে, আমি কি আজ সকাল সকাল আসবো? না দাদা, কাল থেকে তোর এখানে আসা হবে না। তার মানে? মানে তোকে আমি অনেকবার বলেছি কিন্তু কোনো কথা তুই আমার গ্রাহ্য করছিস না। কথার মতো কথা বললে মাথা হেট করে গ্রাহ্য করবো। চিত্রা চুপ কর, ছোট লোক। বাপ ঠাকুরদা মরেছে জালবুনে আর মাছ ধরে, আর উনি এসছেন লেখাপড়া শিখতে। পণ্ডিত হবেন, বিদ্যার জাহাজ হবে। দাদা তুমি বাড়ি যাও। না আমি আজ এমনি বাড়ি যাব না, আজ আমি তোর কাছ থেকে শেষ কথা শুনতে চাই। শেষ কথা কেন শুনতে চাইছেন মহিমদাস? নাম হই বাবু। তুমি এখানে কেন? এখানে কি আমার আসতে নেই? লোক ডেভেলপমেন্ট অফিস আর অফিসের কর্তা ব্যক্তিরা শুধু আপনাদের সঙ্গেই মেলামেশা করবে। কুমুদ মোহাম্মদ কামালকে নাইট স্কুল করতে আমি বলেছিলাম মহিমধাম, আর নদীর ধারে বাঁধের পরিকল্পনাটা আমারই। কাল থেকে বাঁধের কাজ আরম্ভ হবে, তাই আমি দেখতে এসেছি আমার কর্মীরা কত দূর তৈরি হয়েছে। তৈরি ভালো হয়েছে। এই রাতের বেলায় আশেপাশে তো মদ দোকান গাদা, মদ খেয়ে পেট দিলে আমরা ভর্তি হয়ে থাকবে। ঘৃণা করবেন না মহিমধাম, অবজ্ঞা করবেন না। গ্রামের হাজার হাজার অনুন্নত মানুষকে আলোয় ফেরাতে হবে, ওরা কেউ আপনার পর নয়, আপনজন। তার চেয়েও বেশি ওরা আমাদের পরমাত্মীয়। ওরা কেউ কিষাণ কেউ মজুর, ওরা কেউ মাছ ধরে চাষ করে তাঁত বুনে জমি নিলাম দেয়, কৃষি যন্ত্রপাতি তৈরি করে আমাদের সমাজ জীবনে প্রভূত সাহায্য করে। ও তার জন্য ওরা মজুরি নেয় না? মজুরি দিলে আপনি পারবেন লাঙ্গল চালাতে, মজুরি দিলে আপনি পারবেন চাষ করতে, মাছ ধরতে, জাল বুনতে, দাঁত বুনতে, বলুন পারবেন? আর মজুরি কি আপনি ওদের দয়া করে দেন মহিমদা? না দয়া আপনারা ওদের কেউ করেন না, মজুরি নিয়ে ওরা শ্রম দেয়, আর আপনি মজুরি দিয়ে ওদের শ্রম কেনেন। আজ তোকে আমার সঙ্গে বাড়ি যেতে হবে। কেন? মহিম গাঙ্গুলির বোন বাগদি পাড়ায় এসে মাস্টারি করবে, এটা আমি কোনো মতেই বরদাস্ত করবো না। আমার আপনি ভুল করছেন মহিমদা, দেব দেউল মঙ্গল দ্বীপ আপনি চোর করে নিভিয়ে দিতে চাইছেন। রক্ষণশীল সমাজের গুপ্ত দোয়ার ভেঙে বাধা রজস্ব কাটা দু পায়ে দোলে তুমি যে মানবতার ভক্ত মন্দিরে আজ প্রথম প্রদীপ জ্বালিয়েছ, তার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাইছি। অভিনন্দন। আসতে দিন মহিমদা, আসতে দিন শত সহস্র চিৎকার আর শিব ঠাকুরকে আসতে দিন, ওরা এগিয়ে আসুন এসে উপস্থিত মাটির পা এই গায়ের গভীর অন্ধকার দূর করে ওরা আবার নতুন আলো জ্বালু, আলো জ্বালু, আলো জ্বালু। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন আর কোনোদিন এই বাগদি পাড়ায় আসবে না। আমি তো এসেছি, ফিরে যেতে হবে। কবে
কখনো না। ফিরবি ফিরবি চিত্রা ফিরবি, নিশ্চিত ফিরবি। যেদিন কলঙ্কের কালিতে না ওই সারা দেহটা একেবারে কালি হয়ে যাবে সেদিন তুই নিশ্চিত ফিরবি। লোকাইদা কই নাও গাও। মা আমার মাটি আমার আমার মানুষ রে, মানুষ রে ঠিক আছে।
আমার নাম বরেন দত্ত, থানায় নিয়ে গিয়ে জবাব আমি দেব। শুনুন না স্যার, আপনি আমি চললাম আপনার জুরিডিকশন বলে আমি ওকে কিছু বললাম না। কোনদিন যদি আমার এখতিয়ারে ওই চাষার গায়ের দা ঠাকুরকে পায়, আমি সেদিনই বুঝিয়ে দেব তারকা নরেন দত্তের চলে তারকা নরেন দত্তের। চুপ করুন। আরে মশাই, এই রাগটা আমার বুঝে আছেন নাকি? আশ্চর্য, যাক বলুন কাজের খবর কি? হ্যাঁ মাপটা হচ্ছে স্যার, আমি তাহলে যাই, পরে আবার আসবো। শুনুন, এই আসল কথাটাই বলতে ভুলে গেছি। হ্যাঁ বলুন। বলি বাঁধটা স্যার যেন তাড়াতাড়ি হয়, আরে রেলগাড়িতে যে ডিপ টিউবওয়েলটা হওয়ার কথা ছিল সেটা যেন এ মাসের মধ্যেই হয় স্যার। আর একটা কথা, এই চিত্রাকে বলবেন রাগটা যেন একটু কম করে স্যার, একেবারে সবসময় মামন সাফ। এই একটা মানুষই আমার শত জনমের বুভুক্ষ হৃদয় কানাই কানাই ভরিয়ে দিয়েছে। কি খবর মরণ? আগে মিষ্টি মিষ্টি। হ্যাঁ মিষ্টি, চেয়েও মিষ্টি, তাই নাকি? তা ব্যাপারটা কি ভুলে বলো মরণ। এই গোপন খবর বকশিস দিতে হবে। চিঠি চিঠি কার চিঠি? চিত্রার চিঠি। চিঠি কেতে লিখেছে? লিখেছে, কিন্তু চিত্রা হঠাৎ চিঠি ফাটালো কেন? কেন কি কেন? আগে মিষ্টি মরল, আগে বকশিস মরল। তুমি তুমি কি আমাকে মহিমা গাঙ্গুলি পেয়েছ? আগে না পাইনি। শোনো জয় হুজুর, আমি পাইনি। ওরে বাবা, এই গোগলের গর্তে হার। কি ব্যাপার মরল? এখানে আগে পেয়েছি। এখানে কেন এসেছো মরল? আগে ইয়ে মানে এই ভিডিও বাবু দেখেছিলেন তাই। নিচে নিচে কথা বলছো? বলছো, আগে না বলিনি। আমার নাম যুধিষ্ঠির মরল, সত্যি ছাড়া মিথ্যা কথা বলি না। চিত্র আমাকে যেতে লিখেছে, কি ব্যাপার বলুন তো? এই তোমাদের ব্যাপার, আমার জানা উচিত না। আমি এসেছিলাম একটা অন্য কাজে। আমার কাছে শুনলে কথা, আরে ভিডিও অফিসে তুমি ছাড়া আমার আর আপন বলতে কে আছে কুমুদ? এই কথাটা হচ্ছে খুব জরুরি এবং গোপনীয়। তা ডেকে পাঠালেই পারতেন, কাল রবিবার আপনার বাড়িতে গিয়েই শুনতাম। তা ঠিক, তবে বলি আমি একটা কথা ভাবছিলাম বুঝলে তো, এই তোমার বাবাকে একটা চিঠি লিখবো, এই আগামী ফাল্গুন মাসেই এই তোমাদের বিয়েটা যাতে হয়ে যায়। আরে কদিন যাওনি তো, তাই হয়তো চিত্রা তোমাকে চিঠি লিখে ডেকে পাঠিয়েছে। মানে অসীমের চিঠিটা আজ পেলাম, তোমার কথা লিখেছে, খুব করে লিখেছে, বলেছে দাদা ওই কুমুদের মতো ভালো ছেলে এই জগতে পাওয়া দায়। জগদীশ মাস্টার সেখানে গিয়ে জুটেছে। গোপন অথচ জরুরি কথা বলবেন, অথচ বলছি ওই নদীর ধারের বান্ধটা তাহলে হচ্ছে নিশ্চয়। মানে আমার ওই ভালো দুবিঘে জমি নষ্ট হবে আর কি। ওখানে আবার জমি কোথায়? সবই তো ডাঙ্গা। আরে ডাঙ্গা কেটে তো জমি বানাতে কতক্ষণ? ইয়ে মানে বলছিলাম এই কাজটা যদি আমাকে দিয়ে করাতে। তার মানে? মানে এই কাজটা ধরুন আমাকে যদি ঠিকে দিতে, মানে ধরো ওই 20,000 টাকার কাজ মানে সরকার দেবে, আর
আমি সেই কাজটা 10,000 টাকায় করে দেব, আর বাকি 10,000 টাকা তুমি আমি 50-50 কেটে ওর। আপনি আমাকে চুরি করতে বলছেন, আপনি আমাকে চোর বানাতে চাইছেন, আমাকে চোর বানাতে চাইছেন। বেরিয়ে যান এখান থেকে, আপনি বেরিয়ে যান। আমাকে আপনি ক্ষমা করবেন মহিমদা, রাগে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল, তাই আমি আপনাকে অপমান করে ফেলেছি। বিশ্বাস করুন, আমি ঠিক ভেবে উঠতে পারছি না আপনার মতো অসংখ্য মহিম গাঙ্গুলির সঙ্গে আমি কিভাবে লড়াই করব। আমি ভেবে উঠতে পারছি না, আমি কিছুতেই ভেবে আকাশে প্রচন্ড মেঘ, বিস্তীর্ণ মাঠের আল পথ ধরে বেয়ে চলেছে আমাদের মতো কজন স্বপ্ন পথের পথি। আর কত দূর হাঁটবেন কুমুদ বাবু? আকাশে প্রচন্ড মেঘ, মেঘ সহজে কাটবে না, বিদ্যুৎ চমকাবে, এখনই ঝম ঝম করে বৃষ্টি নামবে। বৃষ্টি নেমেছে তো নেমেছে, পথ পিছল, মন ভিজে, জীবনের পূজা মণ্ডপে বাজল বাদলের মাদল। তোমাকে পাওয়ার জন্য কত রাত জেগেছি, বুড়ো বাবা সর্বশান্ত হয়েছেন, তুমি এলে, তোমাকে পেলাম সকালে সোনা গোলা রোদের মতো, কিন্তু ভাগ্যের আকাশ মেঘলা, কাটবে না ব্রাদার, বঙ্গোপসাগরে প্রচন্ড নিম্নচাপ। মেঘ কোথায় স্যার, রোদে তো কাঠ ফাটছে। আরে তুই, আজকে সাহেব আর মেম সাহেব তো মার্কেটিং এ বেরিয়েছেন। বাহ 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 বাহ, দেখছি বেশ ইংরেজি শিখেছিস। আজকে আপনারা বলেন তাই শুনে 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 শিখে ফেলেছিস, তা যত ইংরেজি শিখিস সাহেবের নতুন বাড়ি হয়ে গেলে কিন্তু তোর চাকরি থাকবে না। কেন স্যার? তোকে আমার সন্দেহ হয়। স্যার, আমার ও সাথী ম্যাডামের সার ব্যাপারে তুই গোপনে পাহারা দিস। আজকে না, মিথ্যে কথা বলার জায়গা পাস নি চোর। ওই ইন্দ্র, ওই ইন্দ্র আমাকে আমার উপর নজর রাখতে তোকে বলেনি? না স্যার, আপনি পায়ে ধরে বলছি, কালকেই শিখেছি। কোথায়? ওই যে যে বাবু আমাদের বাড়ির নকশা করছেন তেনার কাছে। মাটি ছেড়ে, মাটি বিক্রি করে এক সুরকির মানুষ হতে চলেছে গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্র। গায়ের মেঠো ঘরের ছাঁচ তোলা থেকে, ওই নয়নতারের ফুল গাছ থেকে তুলে নিয়ে এসে পুঁতে দিয়েছি বোগান বিলিয়নের টবে। গাছটাতে ফুল ধরেছে, মোটর সমেত ফুলটাকে ছিঁড়ে। হ্যাঁ, কতক্ষণ এসেছি অসীম? অনেকক্ষণ। পরিমাণ চা দেয়নি? হ্যাঁ, চা পরে হবে।
আগে বলো কোথায় গিয়েছিলে? জানেন অশোকবাবু, আজ পরিমলকে নিয়ে একটা সুন্দর যোগ করা যাবে। মানে আর স্কচ হুইস্কি আর স্যাম্পেল স্পঞ্জ করে ওকে ড্রিঙ্কস বানাতে বলে এসেছি, আজ ওকে খানিকটা খাইয়ে দেবো, নেশার করে ও যা করবে না। ওই আসছে মহারাজ পরিমানন্দ, বিমলানন্দ হতে চলেছে। আমি এসে দেখি কি কি একটা লুকোচ্ছে আমার আমার সারা পেয়ে। আমি জিজ্ঞেস করতে বললো লাভ লেটার, আমি ওটা বিশ্বাস করি না। বাদ দেবে কেন, বল কি লুকোচ্ছিলি? আর কথা বলেছি ব্যবসা। মেয়েটা কোথায় থাকে? আমাদের গায়ে। গায়ের মেয়ে? হ্যাঁ ব্যবসা, আমাদের গ্রামেই থাকে। লেখাপড়া জানে না, ঘর নিকই, পাখির বাচ্চা পাড়ে আর খেলোয়াড়িদের সঙ্গে কিতকিত খেলে। নদীর জলে সাঁতার কাটে, কচিয়া আমে ছেঁচে খায়, মাটির দেওয়ালে লক্ষ্মীর গা চাকে। কি বাজে বক্তব্য! এই পরিমল, যা ভাগ এখান থেকে। আচ্ছা সাহেব, বাইরে থাকবো, দরকার হলে ডাকবেন। কি হলো বৌদি? হ্যাঁ অসীম, বস তো, যত সব আজে বাজে কথা। অসীম স্টার্ট কর। আচ্ছা অসীম, বাড়িটা আসতে কতদিন সময় লাগবে? মিনিমাম 2 বছর। এবার তোমাদের পালা, নাও। Thank you.
তবে কি জন্য গেছিলে ভিক্ষে করতে? ইন্দ্র তোমার আর চোখরাঙানিকে ভয় পায় না মা? আরে কেন ঝামেলা করছিস ব্রাদার? আরে জমিগুলো বিক্রি করে দিয়েছিস, ঘরে খোরাক নেই, খেতে পায় না, মন খারাপ, কিছু দিয়ে দে চলে যায়। ঠাকুরের মা না খেয়ে মরবে, তবু কোনদিন ওই জানোয়ারের পয়সা হাতে করবে না। তবে কি জন্য এসেছিলাম মা আশীর্বাদ করতে? না না, আমি তোকে আশীর্বাদ করতে আসিনি ইন্দ্র, আমি তোকে এসেছি আমি তোদের আশীর্বাদ করছি, তোরা সুখে থাক, তোদের জীবনে স্বস্তি নেমে আসুক, স্বস্তি নেমে আসুক, স্বস্তি নেমে আসুক। সাথীকে তুমি সাবিত্রী হয়ে গায়ে ফিরতে দেবে না? না না, মাতালে সাথীকে সাবিত্রী হয়ে মানুষের মাঝে হাত চলে পেতে শুতে দেবে না? না না, এই মাতালে সাথীকে সাবিত্রী হয়ে গায়ের মাঝে মানুষের মাঝে শান্তি পেতে দেবে না? না না না, অসীম তোর গাড়িটা নিয়ে আমি এখনই মিস্টার সুইটাকে যাচ্ছি, আর সেই সঙ্গে সিমেন্টের কথাটা তুই পাকা করে আসবি ইন্দ্র। ওকে মাই ডিয়ার। ফিরতে সন্ধে হবে, তুমি মদ খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি। মদ খাচ্ছ? খাচ্ছ আমি সাথী। তুমি কিছুক্ষণের জন্য এই অসীম গাঙ্গুলির সাথী, তার মানে সিম সিম করে পাহাড়ি চিকিতার সামনে এগিয়ে আসছে, দেবের পাখি পাপিয়া সীমানা ছাড়িয়ে এসেছে প্রতীক্ষার সীমা। চিঠির মুখে বিষাক্ত লালা, পাপিয়ার চিঠির মুখে সামান্য শূন্যতা, পাপিয়ার পালক ঢাকা বুকে পাহাড়ি চিঠির দাস। ভেবেছিলি আমার ফিরতে দেরি হবে তাই না? এত তাড়াতাড়ি আমি ফিরবো না, ফিরতাম না যদি না গাড়ি স্টার্ট দেবার আগে পরিমল আমাকে ফিরিয়ে এনে আনত। আসলে আসলে তুই আমাকে ভুল বুঝবি না ভাই, তুই আমাকে ভুল বুঝবি না, আসলে আমরা ভাই বোনের মতো। ডোন্ট ট্রাই টু পিট এন অনেস্ট, সাধু সাজবার চেষ্টা করবি না। ইন্দ্র আউট আউট, গেট আউট, গেট আউট অফ মাই সাইট, গেট আউট। তুই তুই বড় বাড়াবাড়ি করে ফেললি ভাই, বড় বাড়াবাড়ি করে ফেললি, এতটা বাড়াবাড়ি না করলে পারতি। আসলে কি জানিস তো, মানুষ মাত্রই তো ভুল হয়। অসীম কোনো কিছুই খারাপ নয়, শুধু তোর বাড়াবাড়িটাই খারাপ। জানোয়ার, আরে ডাকো ডাকো ওকে, তুমি ফেরাও, ও চলে গেলে, ও রাগ করলে তোমার বাড়ি হবে না, তোমার পিকনিকে যাওয়া সব সবরাই থেকে যাবে। স্টপ 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 ইট,
লজ্জা করছে না? তোমার লজ্জা করছে বুঝি? সে কি গো, লজ্জা করলে তোমার যে প্রমোশন হবে না। নতুন গাড়িতে চেপে পিকনিকে যাওয়ার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে। I don't want to listen anymore. তোমার কোনো কথাই আমি শুনতে চাই না সাবিত্রী। কিন্তু সাথী, সাথীর কথা তো তোমাকে শুনতেই হবে। না, আজ থেকে তুমি সাথী নও, আজ থেকে তুমি আবার সেই কৌড়িপুরের সাবিত্রী। কৌড়িপুরের সাবিত্রী, কৌড়িপুরের সাবিত্রী, কবেই তো তাকে তুমি এই শহরে বিষ খাইয়ে একটু একটু করে তিল তিল করে তাকে মেরে ফেলেছ। আজ তাকে তুমি সেই সাবিত্রী থেকে সাথী করে গড়ে তুলেছ, সে কি আর কখনো সেই সাথী থেকে সাবিত্রী হতে পারবে? পারে 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 না, পারে না। আজ থেকে তোমাকে পারতে হবে সাবিত্রী। আজ থেকে তুমি কোনো পার্টিতে যাবে না। আজ থেকে তুমি শাড়ি ছাড়া অন্য কোনো ড্রেস পরবে না। আজ থেকে তুমি মদের বোতলে হাত দেবে না। কথাটা মনে রাখবে, মনে রাখবে। মন কোথায় যে আমি মনে রাখবো সেই গৌরীপুরের বকুলতলায় বকুল ফুলে কুড়োতে কুড়োতে যে মনটাকে আমি তৈরি করেছিলাম এই শহরে নিয়ে এসে শহরে বিষ খাইয়ে একটু একটু করে তিল তিল করে সেই গৌরীপুরের সাবিত্রীকে আজ তুমি সাথী করে গড়ে তুলেছ, এখন বলছো মনে রাখবে? না না না, আমি পারবো না, আমি পারবো না। পরিমল, আমার মদ চাই, এক বোতল মদ আমার এক্ষুনি চাই। আর খাবেন না বৌদিমণি? চাকর চাকরের মতো থাকবি, যা নিয়ে আয় আমার জন্য এক বোতল নিয়ে আয়। না, আমি পারবো না, আমি পারবো না আপনার জন্য মত আনতে, আমি পারবো না। পারবি না? আরে তুই না পারলে আমি পারবো। আজ আমি মদ দেখাবো, এক বোতল মদ আমার চাই। আমি মেটাবো এক বোতল মদ দেখে এক ভোগ পিপাসা মিটিয়ে, আজ সারা রাত ধরে আমি পাপিয়ার মতো ডাকবো, পিউ কাহা, পিউ কাহা, পিউ কাহা। Ha 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 ha!